তুই যদি আর পোয়া হইতি তুই তো গুড বয়, তুই আর পোয়া না বলে তুই সুদানির পোয়া। ঝগড়া বিবাদ ভুলে পরিমণি রাজ আবার এক হয়েছেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আগের মতোই সংসার করছেন রাজ ও পরিমণি। শুধু তাই নয়, দুজন দুজনকে আগের থেকে এখন বেশি সময় দিচ্ছেন। পরিমণিকে খুশি রাখতে পছন্দের সব জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাচ্ছেন শরীফুল রাজ। ইতিমধ্যে পরি ও তার ছেলেকে নিয়ে বোনের বাসায় বেড়াতে গিয়েছেন রাজ। সেখানে সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। রাজপুরীকে একসাথে দেখে সবাই অনেক বেশি খুশি হন। তাদের দেখে কেউ বুঝতে পারবে না কয়েকদিন আগেই যে তাদের মধ্যে এত বড় ঝগড়া হয়েছে। রাজপুরি যেন অল্প কয়েকদিনে আবার সব কিছু মানিয়ে নিয়েছে, সব কিছু ভুলে যেন আবার নতুন করে সব কিছুই শুরু করেছে। দুজনকে মনে হয়েছে একদম সংসারী। এ সময় রাজের হাত ধরে কেক কাটতেও দেখা গিয়েছে পরিমণিকে। কাছের মানুষেরা রাজপুরীকে যেন আরেকবার মিলিয়ে দিয়েছে। স্বামীর সংসারের ফেরা খবর দিয়েছেন পরিমণি নিজেই। খবর দিয়ে অভিনেত্রী বলেন, রাজ তার ভুল বুঝতে পেরেছে। যে কাজগুলো আমার অপছন্দ সেগুলো আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করেছে। আসলে একবারে তো মানুষ তার সব অভ্যাস পরিবর্তন করতে পারে না, একটু তো সময় লাগবেই, আমিও তাকে সময় দিচ্ছি। তবে সে কিন্তু চেষ্টা করছে। আমার বিশ্বাস সে তার বদ অভ্যাসগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবে। পরিমণি জানান রাজ তার বাসায় গিয়ে তাকে বুঝিয়ে আবার ফিরে নিয়ে এসেছে। তাই বেশিক্ষণ রাগ করে থাকতে পারেননি বলেও জানান এই অভিনেত্রী। এখন আগের মতোই তারা সংসার করছেন বলেও জানান এই অভিনেত্রী। পরিমণি বলেন, রাজু আমার দুবাই যাওয়ার কথা ছিল, তবে রাজুর কথা চিন্তা করে আমরা আর সেখানে যাইনি। তবে রাজুকে নিয়ে খুব শীঘ্রই অন্য কোনো দেশে ট্যুর দেওয়ার প্ল্যান আছে বলেও জানান ঢাকার সিনেমার এই আলোচিত অভিনেত্রী। ছেলে জন্মের পর থেকে প্রতি মাসে জন্মমাস উদযাপন করছেন এই দম্পতি। কিছুদিন আগেই রাজ্যের 5 মাস পূর্ণ হয়েছে আর তখন 5টি কেক কেটে ছেলের 5ম মাস উদযাপন করেছেন এই তারকা দম্পতি।